তোর রিয়াকশনটা কি বলতো? এই যে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। প্রচণ্ড পরিমাণের রোদের মধ্যে তোমাদেরকে শুভেচ্ছা জানাতে চলে এসেছি। আজকে ঈদের দিন। আমাদের ঈদটা আসলে আরও দুই তিন বছর আগে যেরকম ছিল সেরকমটি নেই এখন। আমাদের ঈদগুলো আমাদের কাছে স্বাভাবিক না, কারণ আগের ঈদগুলো ছিল সবাই বাইরে যেত, জামাকাপড় নিত, মজা করত। কিন্তু গত দুই বছর ধরে আমরা কোভিডের কারণে প্রচণ্ড পরিমাণের কি বলবো, আসলে সবাই মানসিকভাবে এবং অনেকে অর্থনৈতিকভাবেও অনেক পিছিয়ে পড়েছে। দ্যাটস ওয়াই আমরা এখন সবাই চেষ্টা করব ঘরে বসেই আমাদের ঈদটা উদযাপন করতে। হালকা একটু রেডি হয়ে নিয়েছি তোমাদের জন্য, বেসিক্যালি রেডি হয়েছি। আমার আসলে রেডি হওয়ার মতো এনার্জি বা ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই ছিল না, কারণ তোমরা নিশ্চয়ই সবাই জানো যে সারা বিশ্বে কোভিডের কি অবস্থা। আমাদের পাশের দেশ ভারতেই অবস্থা অনেক বেশি খারাপ। তার উপরে প্যালেস্টাইনের যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা, আমাদের মুসলিমদের জন্য। তো তারপরেও ঈদ মানেই হচ্ছে আনন্দ, ঈদ মানেই হচ্ছে খুশি। তো এই আনন্দ আর এই খুশিকে উদযাপন আমরা করবই, কারণ এক মাস রোজা রাখার পরে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করি। আমরা করবো যে ঘরের ভিতরে থেকেই আমাদের এইবারকার ঈদটা উদযাপন করার জন্য। আমিও ঘরেই আছি এখন, ছাদে এসেছি তোমাদের জন্য একটু ভিডিও করতে। সারাদিন বাড়িতেই ছিলাম, বাড়িতেই থাকবো, রান্না করেছি, খাওয়া দাওয়া করব, ফ্যামিলির সাথে সময় দিচ্ছি। আমি চাই তোমরাও সবাই ফ্যামিলির সাথে সময়। আমার যে আউটফিটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা শাড়ি, আমি সিম্পল একটা শাড়ি পরেছি। সাজুগুজু বলতে তেমন কিছুই করিনি, আর কানে একটা ভারী ঝুমকা পরে। অনেকদিন ধরে আমার শাড়ি পরতে ইচ্ছে করছিল অনেক অনেক, কারণ অনেকদিন ধরে জবেও যাচ্ছি না, শাড়ি পরা হচ্ছে না। ইনশাল্লাহ হয়তো সব কিছু ঠিকঠাক হলে আবার যাব। তো ভাবলাম যে ঠিক আছে শাড়িই পরে ফেলি, আর বাঙালি নারীকে তো শাড়িতে আসলে অসম্ভব ভালো লাগে। কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। তামিম, আমি যে এই যে শাড়ি পরছি এখন, তোর রিয়াকশনটা কি বলতো? মানে যে আমি হঠাৎ করে শাড়ি পরে ফেলছি, মানে তোর রিয়াকশন কি বলে যা। কথা বলে যা। আমার সাথে আমার ছোট ভাই আসছে, ওকে বললাম যে রিয়াকশন কি, কারণ আমি তো ন্যাচারালি এর আগে কখনো ঈদের দিন শাড়ি পরি নাই। তো ওর ওদের মানে সবার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগতেছে, আমি হুট করে শাড়ি পরি, মানে আমি হচ্ছে লিটারেলি কী করছে, দরজা অফ করে রাখছি, তারপর প্রায় এক ঘন্টা পরে হুট করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বের হয়ে গেছে। তো সবাই তো মানে একদম জাস্ট লাইক মানে কি এটা। তো ওকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে বল কেমন লাগতেছে বাকি, ও আমাকে কোনো অ্যান্সারই দিল না, বুঝছে। এই রোদের মধ্যে আমি গেলাম, আমি তোর ফোন ধরে রাখতে পারবো না, মানে আমি তোকে ভিডিও করে দিতে পারবো না, এটা একটা ব্যাপার ছিল। আর এটা হচ্ছে আমার একটা ঝুমকা, এটা একেবারেই মানে কি বলে অ্যান্টিকের, খুবই মানে চমৎকার, খুবই সুন্দর একটা ঝুমকা। আর এই হচ্ছে আমার শাড়ি, তোমাদেরকে দেখালাম একটু আগে। তো সারাদিন যেটা করা মানে সারাদিন হচ্ছে রান্নাবান্নার খাওয়া দাওয়া ছাড়া ঈদের দিন কোনো কাজ নেই। তবে আমি লিটারেলি একটু রেগেই গিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিলো আমি রেডি হবো আজকে, আমার অনেক শাড়ি পরতে ইচ্ছে করতেছিলো। তা আমার খুব রেডি হতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার রান্নাবান্না শেষই হচ্ছে না, কোনোভাবেই রান্না শেষ হচ্ছে না। পরে আমি মাঝখানে একটু টেম্পার বেড়ে গেছে, মাকে একটু বললাম যে আমাকে ছাড়ো, আমি এই রান্না আর করতে পারবো না। তো এখনও দুপুরে খাইনি, একটু পরে খাওয়া দাওয়া করবো। মোটামুটি একটু পরপর কিছু না কিছু কিছু না কিছু মানে খাচ্ছি, আমি খেয়ে যাচ্ছি মিষ্টি জাতীয় খাবার বা এই ধরনের খাবার, বাট মেইন যে খাবার ওরকম খাবার এখনও নেই নেই, কেউই খায় নাই বাসায়। আর এই তো, আর তোমাদের জন্য একটু সাজুগুজু করছি, রেডি হয়েছি, সেরকম কিছুই করিনি, জাস্ট একেবারে সিম্পল লিপস্টিকটাই একটু ভালো করে লাগাইছি, দ্যাটস ইট। আর শাড়িতে তোমরা আমাকে অনেকেই দেখেছো, বাট তারপরও আজকে স্পেশালি শাড়িটা পরেছি আসলে। সো চলো এখন বাসায় চলে যাই, বিকেলে উঠবো আবার ইনশাল্লাহ, কারণ
রোদ আসলে সত্যি প্রচণ্ড পরিমাণে রোদ, মানে ও থাকতে পারতেছিল না, আমাকে রেখেই চলে আসছে। তো এখানে আর লাইট ভালো নেই, তো একটু পরে দেখা হচ্ছে আবার। ডান, এখন বাইরে আজান দিচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ আসরের আজান। বাট বাইরে লিটারেলি প্রচন্ড পরিমাণে রোদ, আমি ভাবছিলাম একটু ছাদে স্টে করব, বাট পারলাম না। তো এই তো সবাই মিলে খেলাম, ফ্যামিলির বাসা সবাই মিলে খেলাম, ঈদের একটা দিন আলহামদুলিল্লাহ। আজকে আসলে সেরকম করে কোনো ব্লগ দেখানোর মতো কোনো কিছুই নাই, তো আজকে জাস্ট আমি কী কী করতেছি, খাচ্ছি বা ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, সেগুলোই কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের জন্য ধারণ করে রাখবো, যাতে করে তোমরা দেখে ভালো লাগে বা তোমরা ইন্সপায়ার হও ফ্যামিলির সাথে থাকার জন্য। এইটুকুই আসলে, আর এক্সট্রা করে কোনো কিছু বলার বা কোনো কিছু করার নাই। তো আমি গত দুই রাত ধরে একেবারেই আমার ঘুম হচ্ছে না, এক্সাইটমেন্ট হোক বা যেই কারণেই হোক, দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছ যে আমার একটু চোখের নিচে অনেকটাই ডার্ক হয়ে গেছে। এর আগেও আমাকে দু একজন বলতেছিল আপু আপনার চোখের নিচে ডার্ক হয়ে গেছে। আমার চোখটা ন্যাচারালি হচ্ছে ব্ল্যাক, কালো কালার, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার থাকে, তো এটা অনেকেই ভুল করে ভাবতে পারে ডার্ক সার্কেল। বাট ইদানিং যেহেতু গত দুই দিন ধরে আমি টোটালি ঘুমটা অনেক কম হচ্ছে, তো সেই জন্য একটু আমার আসলে প্রবলেম হচ্ছে। তো একটু পরে ভাবছি যে আমার ভাতিজিকে নিয়ে আমরা হচ্ছে ছাদে যাব, যেহেতু আমি বাইরে যাচ্ছি না, আর বাইরে যাওয়ার আসলে কোনো ইচ্ছাই আমার নাই, কারণ এমন সিচুয়েশন এমন সময় আসলে বাইরে বের হয়ে ঘোরাফেরা করাটা, আমার সাজুগুজু করাটাই আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। কারণ মানে পৃথিবীর কত মানুষ কত কষ্টে আছে, যাই হোক তারপর আসলে করতে হয়, কারণ খুশির দিন ঈদের দিন। তো এই তো, আর এই যে আমি মেহেদি লাগিয়েছিলাম কালকে দেখতে পাইছো, তো তখন ওঠানোর পর আর কালার হয় নাই, বাট এখন কিন্তু মাশাল্লাহ অনেক ভালো একটা কালার আসছে। এই যে তো আমার ভালো লাগলো ব্যাপারটা দেখে, আর আমি ভাবলাম যে আমি হচ্ছে কিছু মানে ফটো নিব আর কি, বাট ছাদে এত পরিমাণে রোদ আমি আসলে ফটো নিতে পারি নাই, আর বাইরে আজান হচ্ছে প্রচণ্ড, আমি আজানের মধ্যে তোমাদের সাথে কথা বলতেছি, সরি। তো আমি আবার হচ্ছে অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করবো।
আর বেশ কিছু পিকটিকও তোলার ইচ্ছা আছে ইনশাল্লাহ, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো বা যদি ফ্যামিলির মেম্বারদের সাথে তুলতে পারি সেগুলো ইনশাল্লাহ হয়তো তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, আজানটা শেষ হোক। হ্যাঁ, একসাথে অনেকগুলো মসজিদে আজান দিচ্ছে তো। ওকে, আমরা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছি। এটা হচ্ছে আমার মায়ের ড্রেস, আর আমার শাড়ির সাথে মায়ের ড্রেসের অনেক মিল আছে। এই যে এটা হচ্ছে আমার শাড়ি, আর আমাদের বেবিটারও হচ্ছে ম্যাচিং ম্যাচিং ড্রেস। এই যে আমরা এই যে দ্বিতীয় ধাপের মতো আমি ছাদে, আর ঝলসাই যাচ্ছে মানে ফোন। আমি এখন হচ্ছে কিছুটা ফটো সেশন করব, শাড়ি পরছি, পরার পর একবার ছাদে আসছে তো তোমরা দেখছো, বাট আমি ফটো সেশন করতে পারি নাই। এখন এটার একটা কারণ হচ্ছে রোদটা এত বেশি, আমার ফোনে মুড নিতে মানে হচ্ছে উল্টা হয়ে যাচ্ছে। সাধারণত একটু যখন ছায়া থাকবে ওই সময়টাতে বেশি ভালো আসবে, সো ঝলসায় যাইতেছে লিটারেলি। দ্যাটস ওয়াই আমি একটু পরে ভাবছি তুলবো, আর আমি অনেকক্ষণ আগে রেডি হয়েছি, আমি ঘেমে গেছি, আর আমি হচ্ছে কোনো লুজ পাউডার বা কোনো কিছু ইউজ করিনি, শুধু ফাউন্ডেশন ইউজ করছি, দেখতে অনেকটাই ঘেমে যাইতেছি। অ্যানিওয়েজ, আমার এই যে আমার শাড়ি, আর আমার দেখছো তোমরা এর আগে, আবার একটু দেখাচ্ছি আর কি, আমি একা নিজে তো এই আর কি ভালো লাগে, মানে আমি জানি আসলে এই কালারগুলো আমাকে ভালো। আর এটা হচ্ছে আমার এই যে মেহেন্দি, মেহেন্দিটা আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। তো এখন আমি হচ্ছে একটু ফটো সেশন করবো, তো দেখি কোথায় ভালো ভালো লোকেশন পাওয়া যায়। ওগুলো ছাদেই চলে আসছি, ছাদে আমাদের বেশ কিছু লোকেশন আছে, ওখানে আমি তুলব আর কি। জুতোটা দেখি তো, উলি বলি কত সুন্দর জুতো, কত সুন্দর জুতো আমার পাপাদার, উলি বলি
ঈদের দিন কেউ রাগ করে তাও আবার হচ্ছে ভাই টাইদের সাথে, আমার ভাইয়ের সাথে আমার মারামারি লেগেই যায়। তারপর আমার অনেক মজা হয়েছে। কেমন হয়েছে? রাতের বেলা আমরা এখন আবার যাচ্ছি, মানে আমি আবার যাচ্ছি ছাদে, আর আমার সাথে আমার ছোট বোন যাইতেছে। ওর হচ্ছে একটু মন খারাপ ছিল, পরে রেডি টেডি করে নিয়ে যাচ্ছি এখন সন্ধ্যার পর। তো ছাদে যাওয়া ছাড়া তো আমাদের আর কোনো জায়গা নেই, ছাদেই যাচ্ছি। তো চলো। আর আমার অনেক গরম লাগছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। পরে আমি চুলটা সবগুলো নিয়ে একবারে বেঁধে ফেলছি, চুল ছেড়ে রাখা কোনোভাবেই পসিবল ছিল না আমার পক্ষে। কানের দুলটা রাখছি, কান প্রচণ্ড ব্যথা করতেছে, কারণ আমি নর্মালি কানের দুল পরিনি এখন, মানে পরা ছেড়েই দিছি। কিন্তু আজকে যেহেতু শাড়ি পরছি, ভাল লাগতেছিল। তা আমার মা এটা দেখে বলতেছে এটা স্বর্ণের না, এটা এমনি। তা আমার মা বলতেছিল আমি তোমাকে এরকম করে একটা স্বর্ণের বানাই দিব, মানে তোমার বিয়ে যখন হবে তখন এরকম করে। আমি বলতেছি কাকে বানাই দিব, তোমার নাতনিকে? মানে আমার ভাতিজি কথা বলতে বলছে, না নাতনিকে কেন বানাই দিব, তোমাকে বানাই দিব। মানে এরকম করে বলতেছে, অনেক ভাল লাগতেছে দেখে তোমাকে, মাশাল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে ছাদে যাচ্ছি, চলো যাই। কালকে কিন্তু চাঁদটা বোঝা যায় নাই, বুঝছো? বাট আজকে কিন্তু কালকেও অনেক বড় হয়েছিল, বাট আজকে অনেক ভালোভাবে দেখা যাইতেছে যে চাঁদটা খুবই সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদের দিন, ঈদের চাঁদ, ঈদের আগের দিনও আমি দেখছি আর আজকেও দেখলাম। এই তো আজকে আবার তোমাদেরকেও দেখাতে পারলাম, বাট ওই দিন দেখাতে পারি নাই। ওই যে বিন্দুর মতো ওইটাই কিন্তু চাঁদ, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি। ওকে, সো আমরা ছাদে ওরকম কেউ নাই, তবে রাতে যে এরকম গরম ছিল এখন একদম ঠান্ডা পড়ে গেছে। আব্বু দাঁড়ায় আছে ওখানে, আব্বু আগে চলে আসছে, কিছুই দেখা যাইতেছে না আমাদের। এই ওই যে পিছনে আমার বোন আসতেছে। এই তো রাতের বেলা একটু একটু দেখা যাচ্ছে, এই যে মজা করতে চলে আসছে, আর প্রচন্ড পরিমাণের বাইক নিয়ে ঘোরাফেরা করতেছে, দেখা যাবে। আর অনেক লাইটের আলো সবকিছু, আর অনেক বাতাস এখানে, প্রচন্ড পরিমাণের বাতাস। তো এই যে আমি একটু রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এই দেখছি পাচ্ছ, এই হচ্ছে আমাদের শহর। আমাকেই দেখা যাচ্ছে না, কালো ভূতের মতো লাগতেছে। ওই যে এই হচ্ছে আমাদের শহর, অনেক এই যে আলো। ওকে,
ঘুমাতেই পারতেছি না আর আজকে অনেক সকালে উঠছি কালকে রাতে অনেক রাত পর্যন্ত রান্না করে তারপর ঘুমাইছি তো সবকিছু মিলে আমার প্রচন্ড টায়ার্ড লাগতেছে আমি একটু পরে শাড়ি টাড়ি এগুলো খুলে জাস্ট আমি শুয়ে পড়বো আমি হয়তো ভিডিও আর কন্টিনিউ করবো না তোমাদের কাছ থেকে আমি একটু পরেই বিদায় নিয়ে নিবো আর এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো মানে লাইটের জন্য এত পরিমাণের হচ্ছে এখানে মানে কি বলবো পোকা মানে লিটারেলি এক একটা মনে হচ্ছে মুখে এসে এসে পড়ে যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা এখন এই যে মজা টজা করবো এটাই আমি আজকে ওরকম করে যে অনেক কিছু শেয়ার করবো সেটা না তোমাদের সাথে আমি একটু পরপর কথা বলছিলাম তো এটাই আমি তোমাদের সাথে আমার কথা মানে শেয়ার করার ছিল ইন্টারাকশন করছিলাম আই থিঙ্ক তোমাদের সবার ঈদটা অনেক ভালো কেটেছে ভালো কাটছে ইনশাল্লাহ আর সবাই অবশ্যই অবশ্যই ঘরে থাকার চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো সো এখন আমরা হচ্ছে একটু ঘোরাফেরা করবো নিজেদের মতো সময় টাইম পাস করবো ওকে কোনটা ওইটা তুলছো ওইটা তো আমিও চিনি তাহলে আবার কোনটা আর তুমি তো দেখাচ্ছ এইটা এই আমি এটা দেখেছি এটা তো বড়ই গাছ এই তুলসী পাতা তুলসী কত সুন্দর গন্ধ বেরিয়েছে মদিনা দেখছো পুদিনা পাতা হ্যাঁ এখানে মিন্ট লিভ আছে এই যে পুদিনা পাতাও আছে অনেকগুলো গাছ আমাদের ছাড়ে অনেক অনেক গাছ আছে এই পার্টটাও আবার ভালো গাছ আছে যেটা হচ্ছে বেলি বেলি বেলির চারা সব ধরনের গাছ আছে